পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলা ব্লকের পশ্চিম পাঁচলার বাসিন্দা সাকিনা বেগম দীর্ঘ এক বছর ধরে ডিজিটাল রেশন কার্ডের জন্য খাদ্য দপ্তরে আবেদন করেও কোনো ফল হয়নি। পাঁচলা ব্লকে প্রায় 32,000 ব্যক্তি একই সমস্যায় ভুগছেন। আমার ডিজিটাল কার্ডের এক বছর ধরে আমার সমস্যা হচ্ছে। আমি গিয়েছিলাম প্রধান কাছে, প্রধান বলেছে হয়ে যাবে, আমার কার্ড হয়নি। আমি পঞ্চায়েতে জমা দিয়েছি, হয়নি। লাস্টে আবার আমাকে ফর্ম যখন জমা দিতে বলেছি, আমি জমা দিয়েছি, এখন আমার কোনো কার্ডই হয় না। কার্ড না থাকার জন্য তোমার কী অসুবিধা হচ্ছে? আমার না থাকার জন্য অসুবিধা হচ্ছে, আমার বাচ্চাদেরকে কোনো জিনিস খাওয়াতে পারছি না। যেমন ধরুন গম, চাল, আটা কিছুই পাইনি, ডিলারের কেরোসিন তেল তাও পাচ্ছি না। আমার বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে, কী করে আমি খাওয়াবো? আমি গরিব মানুষ, আমার পাঁচ পরিবার সকলেরই এক সমস্যা, তার জন্য আমরা পাচ্ছি না। এমনকি আমার বাচ্চাদেরও লেখাপড়ারও কষ্ট হচ্ছে, সবাই বলছে কার না হলে কোনো সমস্যা। সাকিনা বেগম ও তাদের পাঁচটি পরিবারের দীর্ঘ এক বছর ধরে ডিজিটাল রেশন কার্ডের জন্য খাদ্য দপ্তরে আবেদন করেও কোনো ফল হয়নি। ওনারা খুবই গরিব, দিন আনে দিন খায়। আমার কার্ড রাখা থাকার জন্য আমার সব অসুবিধা। আমি আটা ক্রাসিন পাইনি, আটা পাইনি, গম পাইনি, কিছুই আমি পাইনি। দুটো 1 কিলো চালও পাইনি আমি। এই জন্য সরকার সবার জন্য তো বলেছে 2 কিলো চাল, কিন্তু আমরা তো কিছুই পাইনি। 2 কিলো চাল পেলে আমাদের খুব সুবিধে হয়। কার্ড নেই বলে আমরা ঘর বাড়িও পাচ্ছি না, আমরা কিছুই পাইনি। এই পাঁচলা ব্লকের প্রায় 32,000 ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড হয়নি বলে বিডিও অফিসের সামনে সকল নাগরিকের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার দাবিতে বিরোধী বামপন্থী সংগঠনের ডাকে 26 মার্চ 2018 সালে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমি ওনাদের সমস্যাটি নিয়ে খাদ্য আধিকারিক শেখ মফিজুল হকের কাছে গিয়েছিলাম। উনি বলেন 4,741টি কার্ড এসেছে, আশা করি এই কার্ডের মধ্যে ওনাদের কার্ড এসে যেতে পারে। আমাদের পাঁচলা ব্লকে আমাদের খাদ্য দপ্তরে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেককে তাদের অ্যাপ্লিকেশান দিতে বলা হয়েছে, সেই অ্যাপ্লিকেশান জমা নেওয়া হয়েছে প্রায় কম বেশি প্রায় 32,000 মতো। সেটা জমা নেওয়া হয়েছে, নেওয়ার পরে আমরা লেভেলে স্টেট লেভেলে পৌঁছে দিয়েছি। সেই মর্মে আমাদের বর্তমানে 4,741টি কার্ড অলরেডি এসে গেছে। সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করার জন্য বলে দেওয়া হয়েছে এবং পাবলিক এখান থেকে এসে নিয়ে যাবে। সেকেন্ড লটে ফের পাঠানো হয়েছে, এইভাবে পার্টি পার্টি আমরা যেভাবে জমা নিয়েছি সেইভাবে পাঠিয়েছি, পার্টি পার্টি আবার আসতে শুরু করেছে। আশা করছি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ম্যাক্সিমাম রেশন কার্ড তারা ওনারা পেয়ে যাবেন, এটা আমি অন্তত আশা করছি। এই সাকিনা বেগম এবং তার পাঁচটি পরিবারের ডিজিটাল রেশন কার্ডের ব্যবস্থা করা হোক। এই পাঁচলা ব্লকের 32,000 ব্যক্তি ডিজিটাল রেশন কার্ডের ব্যবস্থা করা হোক। এই সমস্যাটি সমাধানের জন্যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, খাদ্য আধিকারিক শেখ মফিজুল হক 9874572670 নাম্বারে ফোন করে বারে বারে অনুরোধ করুন। আমি আরজিনা খাতুন, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা ইন্ডিয়া আনহারের পক্ষে।